চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না, তবে কারো বিয়ে হলে আর দুই দিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায়, আল্লাহি হৃদয় ভেঙে যায়। আল্লাহর কসম, কি দিয়ে বুঝে আপনাকে, মন চায় মারামারি করি, মন চায় গালাগালি করি, মন চায় ঝগড়া করি, মন চায় ওর বিয়ে ভেঙে দেই, মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিছোটা নিয়ে এদেরকে পিটানো শুরু করি, মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক, ওহি বন্ধ হয়ে গেছে, মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও, একটুটাকে গলায় পাড়া দেই কতক্ষণ, মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মন চায়। তোমার বিবাহ তুমি রাম শ্যাম যদুমধুর মতো করে ফেলেছো, যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না, বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, তিনজনে এসে দুধ খাওয়ায়, চারজনে কোলে নিয়ে নেয়, ছয়জনে গান বাজায়, দশজনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলভি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়। শুনুন, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না, কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি, কার, মিথ্যা কথা বলবেন না, হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি, আল্লাহ নবীর, এই গান কার পদ্ধতি, কেন করতেছেন, ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না, বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন, কয়জন নবীর উম্মত আপনি, আপনার নবীর নাম কি, আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ, আপনার জন্য আল্লাহর নবী কে, কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে, আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বল রাখি ছাড়বো না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিদায়াত দাও ইয়া আল্লাহ, ছাড়বো না, এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলে, কারা কারা হাত তোলেন তো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না, এরকম কারাগার স্বীকার করে, আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে, জালজালা ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়া খরাজাতিল আরযু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হও, বের হও আমার থেকে, বের হও, আমি আর কাউকে রাখবো না, وقال الانسان মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক বের করে দিচ্ছে, মালাহা এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো, বিয়ান্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী এটা করবে, বিয়ান্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আউ হালাহা পৃথিবীকে আদেশ করেছে,